আচ্ছা সো আমরা হান্টার ডট আয়তে আছে সো হান্টার ডট আয়ো থেকে আমরা তেমন কিছু ইউজ করব না হান্টার ডট আয়তে আমি সিঙ্গেল ইমেল বাল্ক ইমেল ফাইন্ডিং করছি এবং আমরা যখন ইমেল ভেরিফাইটা দেখবো তখন একটু মাথায় রাখো যে হান্টার দিয়ে আমরা ভেরিফাই করতে পারি তখন দেখাবো এটা তো এখন আমাদের আজকের টপিকটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিং আচ্ছা তো কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিংটা কেমন হতে পারে আমার যে কোনো একটা কোম্পানির নাম দিবে আহ ধরা যাবে লিস্ট অফ কোম্পানির নাম থাকতে পারে যেমনটা আমি দেখি তোমাদের যে কোন একটা ব্যাচেস ধরো আচ্ছা নতুন একটা স্প্রেডশিট নিলাম এটা হচ্ছে কম্পাইন ডাটা ফাইন করার জন্য একটা সিট আচ্ছা তো আমাদের মনে করো এখানে হচ্ছে আমাদের লিস্ট অফ কোম্পানি আছে নেম কোম্পানি নেম আর কি বা কোম্পানির নাম দিয়ে কোম্পানি সো দিস আর দ্য কোম্পানি সো এটা রিয়েল এস্টেট এদের ইন্ডাস্ট্রি আচ্ছা ইন্ডাস্ট্রি পরে বসাচ্ছি তো এখন আমাদের এরকম কিছু কোম্পানির ইনফরমেশন আমাদের পিক করা লাগবে ঠিক আছে সো ফর দ্যাট আমাদের অবশ্যই কোম্পানিগুলো ডোমেনটাও ইম্পর্ট্যান্ট ঠিক আছে

তো আমাকে কোম্পানির আরো কিছু ডিটেল বের করা লাগবে তো প্রথমে আমরা একটু হান্টার দেখবো পাশাপাশি জুম ইনফো দেখব তো আমাদের যদি এরকম কোন ফিক্সড কোন লিড লিস্ট থাকে যে ক্লায়েন্ট আমাকে বলল যে ভাই তুমি আমার এই কোম্পানিগুলো গুলোর ডাটা দাও কোম্পানি অ্যানালাইসিস ঠিক আছে সো আমরা ওই কোম্পানির নাম দিয়ে ফার্স্ট এ একটা কথা বলতাম হ্যাঁ ভাইয়া আমরা ওই যে গ্রুপে সবাই তখন এইটা মানে কথা বলছিলাম বিভিন্ন সমস্যা বা আপনাদের সাথে একসাথে তাদেরকে তাই আচ্ছা এটা আমরা ক্লাস ক্লাসের শেষে ডিসকাস করি এটা ঠিক আছে আমি টপিকটা শেষ করি কারণ রেকর্ডের মধ্যে তোমাদের কথাবার্তাগুলো বিরক্ত লাগবে আচ্ছা তো আমরা দেখো এখানে ডোমেইনটা কি দেওয়া আছে ডোমেইন এই দেখো এখন আমাদের সার্চে কিন্তু অনেক কোম্পানি চলে আসছে এখন আমি আসলে কনফিউজ আমার ডোমেইন কোনটা বা আসলে কোম্পানি কোনটা সেই ক্ষেত্রে দেখো আমাদের এই যে লাস্টে ডট প্রপার্টিজ ডট কম নামে কিছু একটা আছে প্রপার্টিস ডট কম এই যে প্রথমটাই তাই না অন্যগুলো কিন্তু অন্য অন্য ডোমেন ওয়েবসাইট ওয়েবসাইট দেখা যাচ্ছে তো আমি পেয়ে গেছি জাস্ট কোম্পানিটার উপরে পিক করলাম আমি আমার কোম্পানিটা দিয়ে আমি সার্চ করলাম হ্যাঁ এবার আমাদের কোম্পানিটা চলে আসছে তো আমরা প্রথমে কি করব আমাদের কোম্পানির যখন বের করব কোম্পানির কোনো মানুষের ইমেল থাকবে না জেনেরিক ইমেল বলা হয় এটাকে জেনেরিক ইমেল মানে কি ওই কোম্পানির ইনফো মার্কেটিং তারপর হচ্ছে আর কি হতে পারে কন্টাক্ট এরকম ধরো কন্ট্যাক্ট এড করবেন বি ডট কম ইনফো অ্যাড করবেন বি ডট কম এগুলোকে ইমেল বলে বা কোম্পানি ইমেল বলে এটা হয় কি একটা কাস্টমার সাপোর্ট ডট করবেন বি ডট কাস্টমার সাপোর্ট অ্যাড করবেন বি ডট কম এখন কাস্টমার সাপোর্ট একজন আসছে নতুন একজন সেই ইমেলটা চালাবে সে যখন চলে যাবে নতুন জন যে আসবে সেই ইমেলটা কন্টিনিউ করবে ঠিক আছে কোনো পার্সোনাল ইমেল না এগুলোকে আমরা জেনেরিক ইমেল বলি তো জেনেরিক ইমেল আমরা এই যে ফাইন্ড ইমেল অ্যাড্রেস বাটনে ক্লিক করলে আমরা একদম ইজিলি আমরা ওই কোম্পানির জেনারিক ইমেল পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এবং ইমেল ফরমেশনও দেওয়া আছে দেখছো মানে এই কোম্পানির কি আমার নাম মিনহাজুল আসিফ তাহলে আমার ফার্স্ট নেম কি মিনহাজুল তাইলে আমার ইমেলটা কি হবে অটোমেটিক্যালি আমি যদি এই কোম্পানিতে জয়েন করি মিনহাজুল এট ডোমেন ডট কম রিয়েল এন ওয়াই রিয়েল নিউ ইয়র্ক প্রপার্টিস ডট কম তো এটা হচ্ছে আমাদের মানে অন্যান্য মানুষজন যদি থাকে তাদের ইমেল এটা আমার দরকার নেই আমার দরকার হচ্ছে কোম্পানি আমি জেনারিক ইমেল পাই কিনা ঠিক আছে তো দেখো এখানে ওই কোম্পানির বিভিন্ন লোকের ইমেল কিন্তু সে বাইর করে দিয়ে দিছে এগুলো বিভিন্ন জনসন বা এরকম এরকম বিভিন্ন মানুষের ইমেল কিন্তু এগুলো জেনারিক ইমেল না জেনারিক ইমেল পাওয়ার একটা মজার ওয়ে হচ্ছে খেয়াল করো জাস্ট কি করবা প্রথমে একটা হচ্ছে ওয়েবসাইটে যেতে পারো অথবা আরেকটা হচ্ছে ইমেইল স্পেস স্টার অ্যাট দা রেট ডোমেইন ডট কম একটু মাথায় রেখো হ্যাঁ ইমেইল স্পেস স্টার অ্যাট দা রেট ডোমেইন ডট কম দিয়ে এন্টার দিবা একদম প্রথমে আমি পেয়ে গেছি দেখছো ইনফো আমি আমার ওয়েবসাইটে ঢোকা লাগে নাই প্রথমেই পেয়ে গেছি ইনফো ওকে কপি করলাম আচ্ছা এখন আমরা একটা এক্সটেনশন দেখবো ইমেল এক্সট্রাক্টর অর্থাৎ এখানে যদি আসলে অনেক ইমেল থাকে তাহলে আসলে ম্যানুয়ালি বের করা অনেক কষ্ট করতে না একটা একটা করে দেখা কোনটা এটা না এখানে তো নাই তো আমরা ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন ইউজ করব ইমেল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন তাহলে আমি জাস্ট দুটো জিনিস দিয়ে দিতেছি তোমাদেরকে

আচ্ছা এখন পিন করে দিলে কি হবে আমরা যখন এভাবে সার্চ করব আমরা এখন এই ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করার সাথে সাথে দেখো এই পেজে যতগুলো ইমেল আছে সব সে দিয়ে দিছে তাই না একবারেই তাহলে আমার যেটা হচ্ছে আমি কিন্তু এই প্রত্যেকটা পেজে এরকম ওয়ান টু ওয়ান না দেখে আমি কিন্তু এক্সট্রাক্টরের মাধ্যমে প্রচুর ইমেল পাইতেছি তাই না আচ্ছা এতটুকু বুঝছো সবাই

ইনস্ট্যান্ট বুঝো নাই ভাই আরেকবার সাথে সাথে আমি দেখাই দিব কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো সার্চের প্রসেস এবং আমাদের এক্সটেনশনের মাধ্যমে আমরা খুব সহজে লিড ফাইন করতে পারতেছি তাহলে এটার আমি জেনেরিক ইমেল আমি এটা শুধু জেনেরিক নিচ্ছি ইচ্ছা করে হ্যাঁ কারণ অনেক ক্লায়েন্ট তোমার কাছে জেনেরিক ইমেল নিচ্ছে আগে জেনেরিক ইমেল ইনফো অ্যাট দ্য রেট কি পাইছিলাম ইনফো অ্যাট দ্য রেট এইটা তাই না আচ্ছা আমাকে আর কি কি দিচ্ছে মন দিয়ে দেখো এখানে ওই কোম্পানির ডিটেই আমাকে আরো অনেক কিছু দিচ্ছে বা তুমি এই কোম্পানির নামের উপরে ক্লিক করো ক্লিক করে ভিতরে ঢুকো একই জিনিসই দেখবা আচ্ছা তো এখানে এটার ইন্ডাস্ট্রি কি রিয়েল এস্টেট তার মানে আমাদের ইন্ডাস্ট্রি আর একটা এস্টেট তারপর আর কি কি ডাটা আছে দেখি তো আরো আছে হচ্ছে তোমার কোম্পানির সাইজ এটা এটাও হ্যাঁ থেকে চাবে তারপরে কি আছে এটা কান্ট্রি বা লোকেশন হ্যাঁ আচ্ছা লোকেশন এখানে কমপ্লিটলি দেওয়া নেই এবার খেয়াল করো আমি এখন জুম ইনফোকে ফোকে মার্চ করব কেমনে রিয়েল নিউ জাস্ট একদম সহজ দেখো কিছু না জাস্ট গুগল করবা কোম্পানির নাম স্পেস জুম ইনপো শেষ ঢুকে যাও আচ্ছা এখন এটা কি কোম্পানি কিনা আমি শিওর হব কেমনে বলো তো তোমরা কি বুঝতেছো না ভালো দেখে হ্যাঁ ডোমেন দেখে ভাই ডোমেন দেখে রাইট এই যে ডোমেন দেখো হ্যাঁ রিয়েল নিউ রিয়েল নিউ ইয়র্ক ডট কম এটাই কি আমার ডোমেন আমার একটু দেখি তো এটা কিন্তু সেই ডোমেন না আমার ডোমেন হচ্ছে এটার নাম হচ্ছে রিয়েল এন্ড ওয়াই প্রপার্টিস তাইলে কিন্তু হয়নি ঠিক আছে কোনটাতে এই ইউটিউব এটা

তো মোটামুটি ভালো একটা কনফিউশন তৈরি হয়েছে আমাদের এখন আমরা কি করতে পারি প্রথমে ডোমেন দুল একটু দেখি ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই কোম্পানিটাতে যাচ্ছি তোমরা যেটা করতেছে এই কোম্পানির

তো সবাই একটু মন দিয়ে খেয়াল করো আমাদের এই অ্যাড্রেস যেটা আছে এটাকে এখন থেকে আর এভাবে বসাবো না অ্যাড্রেসটাকে আমি আমাদের লিড জেনারেশনের ফরমেটটা দেখাই দিচ্ছি যখনই আমি কোনো একটা অ্যাড্রেস বসাবো প্রথম লাইনে থাকবে হচ্ছে এটাকে স্ট্রিট বলে অনেক সময় অনেক সময় অ্যাড্রেসও বলে তারপরে থাকে সিটি তারপরে থাকে স্টেট তারপরে থাকে জি তারপরে থাকে কান্ট্রি এখন আমাদের একটা পুরা এরকম আচ্ছা তো আমাদের প্রথম দিয়ে খেয়াল করো একটা কমা দুইটা কমা তিনটা কমা তো মনে রাখবা প্রথম কমার আগ পর্যন্ত যা থাকবে এটা চলে যাবে সব সবসময় স্ট্রিটে এর পরের কমা পর্যন্ত যতটুকু নিউ ইয়র্ক সিটি এটাকে বলা হয় সিটিতে যাবে এর পরে যতটুকু সেটাকে বলা হয় স্টেট আর এটার কান্ট্রি কি কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস কিন্তু জিপটা পাইলাম পাইলাম না কেন জিপটা আসলে আছে দেখো জুম ইন ফোতে আছে এই যে ওয়ান থাউজেন্ড সামথিং তাই না সমস্যা নেই আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট অ্যাড্রেস বা এরকম কোনো একটা জায়গায় গেলে আমি অবশ্যই তার এই তো পাই গেছি এই যে তাহলে দেখো এই এটার জিপ জিপ হচ্ছে কত টেস্ট করে দিলাম সবাই কি ক্লিয়ার স্ট্রিট অথবা আরেকটা সহজ উপায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা এই রিয়েল নিউ ইয়র্ক লিখে ডাইরেক্ট গুগল করো তো এটার গুগল মাই বিজনেস এ লিস্টিং আছে ঢুকো ঢুকার পর এই যে অ্যাড্রেসটা নিয়ে আনো ঠিক আছে তবে শিওর ওয়েবসাইটের লিঙ্কটা সেম আছে কিনা তাহলে আমার একটু ওয়েবসাইটে যাবা আমি এটা গুগল মাই বিজনেসে দেখালাম তো ওয়েবসাইট একই আছে দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে তার মানে আমাদের অ্যাড্রেস যেটা আছে এটা ঠিক আছে এই যে কমপ্লিট অ্যাড্রেস আমি পাইতেছি এখান থেকে তাহলে অ্যাড্রেস দেখো আমি অনেকভাবে পাচ্ছি ওয়েবসাইট থেকে পাচ্ছি তারপর হচ্ছে তোমার এই কোম্পানির নাম লিখে গুগলে সার্চ করলে এদের গুগল মাই বিজনেসে এরকম ফিচার করা থাকে ওই ফিচার থেকে অ্যাড্রেস পাইতেছি জুম ইনফো থেকে পাইতেছি আচ্ছা আর কি কি ডাটা লাগবে আমার এগুলো সব শেষ ঠিক আছে তাহলে আমাদের এই ভাগ করাটা কি বুঝছো পারবো না সবাই মানে সিটি স্টেট জিপ ভাগ করাটা সবাই বুঝছো না ঠিক আছে এবার আমাদের আর কি আছে এর প্রাইভেটলি হেলথ এর দরকার হয় না আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে কি কোম্পানি রেভিনিউ লাগে কিন্তু এখানে রেভিনিউ দেওয়া নাই তাইলে আমরা একটু কষ্ট করে জুম ফোতে যাবো জুম ফোতে গিয়ে দেখা যায় রেভিনিউ পাইছি রেভিনিউ হচ্ছে একশো আট মিলিয়ন ডলার কপি করলাম ব্যাস এর বাইরে তেমন কিছু চায় না এছাড়া সোশ্যাল মিডিয়া গুলো লাগবে সোশ্যাল মিডিয়া সম্ভবত আমি হান্টারে পাচ্ছি লিংকডইন আছে তো সোশ্যাল মিডিয়া সব নেওয়া লাগবে না যদি লিংকডইন থাকে লিংকডিন নিবা লিংকডইন না থাকলে অন্য যেকোনো একটা নিবা লিংকডইন সবার আগে প্রায়োরিটি তো এর উপর ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমি তাদের কোম্পানির লিংকডইন বের করে ফেললাম আচ্ছা এইServiceClient template size টা কি চাই না template size দিলাম তো এই যে এই যে এগারো থেকে পঞ্চাশ ঠিক আছে তো এখন মজার ব্যাপার হচ্ছে তুমি যখন জুমিন ফোতে যাবা একটু নিচের দিকে নামলে ও তোমাকে কম্পিটিটর লিস্ট দিবে এটা আমি পরে কম্পিটিটর অ্যানালাইসিস যখন দেখাবো তখন দেখাবো মানে আমাকে বলবে ভাই আমার এই কয়টা কোম্পানির কম্পিটিটর যারা তাদের ডাটা লাগবে বা এদের কম্পিটিটর কারা তাদের ডাটা লাগবে কারণ এটা আমার টার্গেট নিশ টার্গেট পিপল টার্গেট কোম্পানি এই রিলেটেড আর কি কি কোম্পানি আছে তারাই তো কম্পিটিটর তাই না তো আমি আমার একটা রিয়েল এস্টেট সফটওয়্যার আছে আমি বিক্রি করব এর কাছে বিক্রি করলে অবশ্যই আমি রিলেটেড যারা আছে যে এগুলো এগুলো তো অবশ্যই বিক্রি করতে পারবো এরও রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির তো এটা সিমিলার কোম্পানি বা এদের কম্পিটিটর বলি আমরা অনেক সময় কম্পিউটার ডাটা লাগবে তোমাদের এখন দেখাচ্ছি না এটা কম্পিউটার অ্যানালাইসিস যখন দেখাবো তখন দেখাবো এটা আমরা আরেকটা টুল দিয়ে দেখাবো ডিসকভার নামে ব্রাঞ্চ বেজও আছে ব্রাঞ্চ বেজ দিয়েও বের করা যায় ওটা আচ্ছা যাক এখন কি কি টেক স্ট্যাক ইউজ করতেছে দেখো টেক মানে কি বিভিন্ন সফটওয়্যার ইউজ করে না এই কোম্পানি কি কি সফটওয়্যার ইউজ করতেছে ক্লাউড ফেয়ার ইউজ করতেছে কানেক্টিফায়ার রিক্যাপচার ইউজ করতেছে তারপর গুগল ইউজ করতেছে লিঙ্ক ইন ক্লাউড ফেয়ার এগুলো ঠিক আছে আচ্ছা তো মোটামুটি আমাদের নেওয়ার মতো ডাটা এগুলোই ছিল অনেক সময় ক্লায়েন্ট ফাইন্যান্সিয়াল ডাটা ফিনান্স ফাইন্যান্স ডাটাগুলোও চাই এই যে সিমিলার কোম্পানিসে গেলে তুমি সিমিলার কোম্পানিসে দেখতে পাচ্ছ ঠিক আছে তারপর হচ্ছে অর্গানাইজেশনাল চার্টে গেলে এদের টপে কে কে আছে বটমে কে কে আছে এগুলো কিছু কিছু রিপোর্ট হাইড করে রাখছে এবং এদের কিছু মানুষজনের ইনফরমেশন ইনফরমেশন দেওয়া আছে ওকে কিন্তু কমপ্লিট লিড দেওয়া নেই আচ্ছা তো মোটামুটি আমাদের এই আচ্ছা ফোন নাম্বারটাও কোম্পানি নিয়ে নিবা আচ্ছা আমাদের ফোনটাকে আমরা একটু আগে নিয়ে আসবো সাইজ রেভিনিউ এগুলো একসাথে থাক এরপরে স্ট্রিট সিটি স্টেট জিপ এবং লাস্টে সোশ্যাল মিডিয়া আচ্ছা সবসময় কি করবা তোমরা এই যে ডান পাশে একটা বা দুইটা খালি রেখে এমনি ক্লিক করবা ক্লিক করে শিফট দিয়ে কন্ট্রোল দিয়ে রাইট এরও ক্লিক করবা তাহলে ডান পাশে সমস্ত ব্ল্যাঙ্ক রোগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর রাইট বাটন দিয়ে ডিলিট কলাম দিয়ে দিবা তাহলে দেখো যে ডানে বামে আর মুভ করতেছে না ঠিক আছে ওকে আচ্ছা এরকম সিমিলারলি আমি যখন একশো ডাটা চাবে দেখো আমি একশোটা রো রেখে বাকি রোগুলো এভাবে সিলেক্ট করব কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে রাইট বাটনে ক্লিক করে সব ফালাই দিব এবং উপরে যেটা আছে এটাকে একটা হালকা কালার দিয়ে ভিউ ফ্রিজ আপ টু রো এরপরে ফ্রিজ করতে হবে কারণ আমি যখন এভাবে মুভ করব আমার এই কোম্পানিগুলো যদি তাই না এই কলমটাকে সিলেক্ট এই রোটাকে সিলেক্ট করলাম ভিউ ফ্রিজ আপ টু কলাম এ তাই দেখো আমি ডানে যতই যাচ্ছি দেখছো এটা কিন্তু ফিক্স হয়ে বসে আছে তাই না আমি ডানে যাচ্ছি কিন্তু আচ্ছা এরপর সেকেন্ড কোম্পানি বের করতেছে মার্কেটিং ডাইরেক্টর ইনকর্পোরেশন আন্ডারে এটাই লাস্ট খেয়াল করো আমি জানি না আমার ডোমেন কি আগে দেখে নিতে হবে ডোমেন হচ্ছে কি দা মার্কেটিং ডাইরেক্টর ইনকর্পোরেশন ডট কম তাহলে যে দা মার্কেটিং ডাইরেক্টর ইনকর্পোরেশন ডট কম পাইলাম ক্লিক করো এটার উপরে আর এই কোম্পানির নামটা দিয়ে আমি জুম ইন একটু ফাইন্ড করবো জুম ইন ঢুকে কিন্তু ফাইন্ড করা যাবে না গুগলে সার্চ করতে হবে কোম্পানির নাম স্পেস জুম ইন লেখে সার্চ করো গুগলে ক্লিক করো ডোমেন ঠিক আছে দ্য মার্কেটিং ডাইরেক্টরস ডট ইনকর্পোরেশন ডট কম এখানেও দ্য মার্কেটিং ডাইরেক্টরস ইনকর্পোরেশন ডট কম ঠিক আছে তো আমরা এই কোম্পানিটার উপরে ক্লিক করলে আমার পপ আপটা চলে আসবে আর জুম ইনফোতে আমি আসি আচ্ছা এখন আমার কি কি ডাটা লাগতেছে প্রথমেই জেনেরিক ইমেল জেনেরিক ইমেল বের করার ওয়ে কি আমি দেখাইছিলাম বলো তো এই কোম্পানির ডাবল ক্লিক কপি কি করছিলাম বলো তো ইমেল স্পেস রেট এক্সট্রাক্টরে কি বলে এক্সট্রাক্টরে খেয়াল স্মিথ নামে একজনের ইমেল পাইছে এখন ডোমেন ডোমিনটা খেয়াল করো আবার অনেকে ঝামেলা করতে পারো কি দেখো এখানে কি আছে দা মার্কেটিং ডাইরেক্টরস ইনকর্পোরেশন অনেক সময় অনেক বড় হয়ে যায় এই জন্য ওরা কি করছে দেখো একটু ভালো করে দেখো টি এম ডি মার্কেটিং শর্ট করছে তার মানে সমস্যা কিন্তু কিন্তু এটা মানুষের জেনেরিক না ঠিক আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন আমরা কি করতে পারি ইমেল তো আমি পাইলাম না এভাবে মানে মানে জেনেরিক ইমেল পাইলাম না ফাইন এই যে জন স্মিথের একটা ইমেল পাইছি কিন্তু আমার লাগবে জেনেরিক ইমেল তাহলে আমি কোম্পানিতে ঢুকে যাই আর এখানে হান্টারে আমাকে কিছু এই ইমেল নাই দেখছো হান্টার কাছে ইমেল নট অ্যান ডাটা আচ্ছা ভালো এখন আমি আমার একমাত্র সোর্স ওয়েবসাইট ওয়েবসাইটে যদি আমি জেনেরিক ইমেল পাই ভালো আর নাইলে ওই যে গুগলে যেটা দেখাইছে ওইটাই নিতে হবে সবসময় ফুটারে চলে যাবা ইমেল বাই করার জন্য বা যে ওয়েবসাইটে ঢুকেও এই যে এক্সট্রাক্টরে ক্লিক করবা এই যে পাইছি না কোথাও আছে ঠিক আছে ও বের করে দিয়ে দিছে তোমাকে ঠিক আছে কোথাও না কোথাও আসে না তো তোমার খুঁজা লাগলো না এই ঢুকা ছোট বের করে দিছে চমৎকার ফোন নাম্বার লাগবে ইন্ডাস্ট্রি লাগবে তো ইন্ডাস্ট্রি আমরা দেখেই বুঝি যে ডিসক্রিপশনে লেখা নাই ইন্ডাস্ট্রি এনিওয়ে এটা ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট বোঝা যাচ্ছে ফোন নাম্বার পেয়ে গেছি ফোন নাম্বার আমেরিকার ফোন নাম্বারগুলো এরকম তিন তিন চার ফরম্যাটে থাকে মনে রাখবা রিয়েল এস্টেটই হবে এমপ্লয় নাম্বার কয়জন আছে এটা তো এমপ্লয় নাম্বার দেখা যাচ্ছে না তাই না এখানেও ডাটা দেখা যাচ্ছে না ঠিক আছে সমস্যা নেই এটা থাক তবে এখানে যে টোটাল এমপ্লয় সি লেভেলে চারজন ভিপি লেভেলে চারজন ডাইরেক্টর তেরো জন টপ কন্ট্রাক্ট তেরো সাত সাতটুর নন ম্যানেজার সাথে অলমোস্ট হচ্ছে পঞ্চাশ থেকে একশোর মধ্যে পড়তেছে তারা তাই না তাইলে আমি যেহেতু এক্সাক্ট ডাটা পাচ্ছি না আমি একটা অ্যাপ্রক্সিমেট ডাটা দিচ্ছি এগারো মানে পঞ্চাশ থেকে একশো জনের মতো হবে রেভিনিউ কত আছে জুম ইনফোতে আমাদের রেভিনিউ আছে নাইন মিলিয়ন আচ্ছা অ্যাড্রেসটা পুরোপুরি নাই পুরোপুরি না থাকলে এই যে এটা অর্ধেক আছে তাই দিলেই হবে তাছাড়া ওয়েবসাইটের বটমে গেলেও তোমরা অ্যাড্রেস পাবা এই যে নিচে দেখছো সাতশো সামথিং জুমিন ফোর্টটা ঠিক আছে এই যে সাতশো ঠিক আছে চমৎকার তাহলে ভালো করে খেয়াল করো আমি এটা একবারে কেমনে বসাচ্ছি ডাবল ক্লিক বেস্ট তাহলে প্রথমটুকু থাকবে প্রথম কমা পর্যন্ত আঠারো ফ্লোরও থাকবে ঠিক আছে এটা খেয়ালো আঠারো ফ্লোর পর্যন্ত থাকবে তারপরে এই যে এতটুকু আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে গেলাম তারপরে সিটিতে নিউ কাট করে নিয়ে গেলাম বাকিটুকু স্টেটে এন ওয়াই এন ওয়াই মানে নিউ ইয়র্ক সমস্যা নেই কাট করে নিয়ে গেলাম সিপ হচ্ছে এটা আর কান্ট্রি তো আমেরিকাই হবে তাই না তাহলে আমাদের অ্যাড্রেস বসানো শেষ এবার আমাদের লিঙ্কডিনে আমাদের যদি পাই লিঙ্কডিন বা এই যে পাই এসি লিঙ্কডিন রাইট বাটন দিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস বসাই দিলাম ভাই কফিটা কেমনে করছেন মানে একটু যদি বুঝাইতেন মানে কপি তো একসাথে করছেন না কিন্তু বসেছেন বারবার না নাটা একজাত কপি করে আবার পেস্ট করি এই জিনিসটা একটু সমস্যা হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে আমি এই যে এখানে কপি করছি হ্যাঁ কপি করার পর আমি এক্সেল এ এখানে বশাইছি হ্যাঁ ধর আমি এখানে যে অ্যাড্রেসটা বসাচ্ছি পেস্ট কন্ট্রোল ভি দিলাম ঠিক আছে এবার এই যে এই দুটোকে কাট করব কাট করে কেমনে কন্ট্রোল এক্স দিয়ে মনে থাকবে কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দিলে কপি হয়ে সরে যাবে এখান থেকে তারপরে এখানে ওই পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে এবার বাকিটুকু আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবার এখানে ঢুকে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তারপর লাস্টে যেটা আছে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম বুঝছো জি ভাই আরেকটা কোশ্চেন ছিল এটা আমাদের এই রেকর্ডের দিয়ে দেন মানে শীটের ভুল আর কি সেটা হচ্ছে আমরা তো ধরেন অ্যাড্রেস গুলা বা লিংক ইয়া ডোমেন গুলো যখন আমরা বসাই যখন আমার নাম বা আমার নাম আমি আমার নাম অনুযায়ী আমি domain -টা এলোমেলো করে ফেলি তখন আমাদের -গুলো কিভাবে বুঝবে যে আমরা mistake করছি বা একসাথে সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু কিছু কিছু mistake থাকে যে হয়তো আমার নামের জায়গায় অন্য একটা details -টা বসাতে গেছে ওই mistake -গুলো কিভাবে আইডেন্টিফাই করব ওইটুকু আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা এখন আমাদের এভাবে তো বাইর করতে পারবা ঠিক আছে পারবা না জি ইনশাআল্লাহ এখন আমাদের আরেকটা মজার কাজ ক্লায়েন্ট তো আমাকে এখানে অ্যাড্রেস মানে কোম্পানি নাম দিয়ে দিছে এখন কিছু ক্লায়েন্ট আমি নতুন একটা শিট ওপেন করতেছি কিছু ক্লায়েন্ট তোমাকে কোন কোম্পানির ডাটা দিবে না ও জানেও না কোম্পানি কি ও তোমাকে বলবে ভাই আমার ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট তুমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির নিউ ইয়র্ক লোকেশনে এক থেকে দশ জন এমপ্লয়ি আছে এরকম কোম্পানির লিস্ট বানাও তাদের ডাটা দাও আমারে এই দিদি লাগে কি কি বলছে সে তার নিশ হচ্ছে রিয়েল এস্টেট তার লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস বা ইউএসএ এবং তার টার্গেট হচ্ছে এক থেকে এগারো জন এমপ্লয়ি আছে এরকম কোম্পানিগুলো দিতে তাহলে আমাদের এখন দেখো হান্টারে ভালো করে খেয়াল করো একদম সব বের হয়ে যাচ্ছে একবারে বের হয়ে আমি হান্টারে ডিসকোভার অপশনে গেলাম ডিসকোভারে যাওয়ার পর খেয়াল করো কোম্পানির নামে তো আমি জানি না কোম্পানি সো নাম বাদ হেডকোয়ার্টার লোকেশন হেডকোয়ার্টার মানে কি মেইন অফিস মেইন অফিসের লোকেশন কি বলছে ক্লায়েন্ট নিউ ইয়র্ক নাকি তাহলে নিউ ইয়র্ক দিলাম ফিল্টার হচ্ছে এই যে নিউ ইয়র্ক ইন্ডাস্ট্রি কি বলছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট তাহলে ইন্ডাস্ট্রি ফিল্টার করলাম রিয়েল এস্টেট আরেকটা কেন করছে সেটা হচ্ছে কি এক থেকে এগারো এমপ্লয়ী তাহলে দেখো যে এক থেকে দশ এমপ্লয়ি আর কি ঠিক আছে এই যে প্রথমটা সাইজে ক্লিক করবা বাকিগুলো টিক দিবা না শুধু এক থেকে দশ জন এমপ্লয়ি আছে যে সমস্ত কোম্পানি সেগুলো দেখাও এবার হাতের ডান দিকে দেখো চার হাজারের মতো কোম্পানি পেয়ে গেছো তুমি সহজ না কঠিন একই জিনিসই কিন্তু আচ্ছা এখন আমরা এক্সপোর্ট করতে পারবো আমার এতগুলো তো দরকার নেই এক্সপোর্ট করার তাই না আমি মনে করো পাঁচটা কোম্পানি এক্সপোর্ট করব। তো তুমি পাঁচটা কোম্পানি সিলেক্ট করে এই যে এক্সপোর্ট এস সি এস বি কোম্পানিজ নামে আছে ড্রাইভ ডট গুগল ডট কম এ গিয়ে ওই সিটটাকে আপলোড করে দিচ্ছি আর তোমরা এক্সেল ওপেন করে নিও এই যে ডাবল ক্লিক ওপেন উইথ গুগল শিট তাইলে হান্টার আমাকে বলছে তোমার ডাউনলোড করে এই কোম্পানিগুলোর আমি লিস্ট দিয়ে দিছি এবং ওরা অল্প কিছু ডাটাও দিছে কাউন্ট এমপ্লয় নাম্বার দিছে কোম্পানির ডোমেন দিছে আচ্ছা এই হলো কোম্পানির নাম ভালো করে দেখো আমার কিন্তু কাজ সহজ হয়ে গেছে কপি করলাম কোম্পানির নাম পেস্ট করে দিলাম পাঁচটা ওয়েবসাইট দিছে না ওয়েবসাইট কাজ কমে গেছে কিন্তু লিঙ্কিনও দিছে ইন্ডাস্ট্রিও দিছে কোম্পানির সাইজও দিছে সাইজ তো এক থেকে দশই অ্যাড্রেসও দিছে অ্যাড্রেস গুলো কপি করি পেস্ট করি কিন্তু অ্যাড্রেস পুরো পুরি নাই হ্যাঁ যেমন এটা পুরো নাই এটা সরাই ফেলি এটার আবার পুরো আছে পুরোটা ভেঙে ফেলি আসো প্রথমে এতটুকু আমরা জানি আমাদের স্ট্রিট মানে তোমার স্ট্রিট বাই অ্যাড্রেস এরপর এটুকু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে গেলাম সিটিতে কি দিব খেয়াল করো এই জিপটা আগে দিছে এটা ভুল হইছে হ্যাঁ জিপটাকে কাট করে জিপের জায়গায় বসাই দিই আর এই ব্রুকলেনটা হচ্ছে সিটি তাহলে সিটির জায়গায় ব্রুকলেন রেখে বাকিগুলো সরাই ফেললাম স্টেটে নিয়ে গেলাম হচ্ছে নিউ ইয়র্ক আর ইউনাইটেড স্টেটস টা হচ্ছে কান্ট্রিতে নিয়ে গেলাম ঝামলা শেষ তা এভাবে আমি কোম্পানি ফিল্টারিং করলাম হ্যাঁ বাকিগুলো ফুল অ্যাড্রেস নাই সরাই ফেললাম আচ্ছা এখন আমাদের কি কি লাগবে জেনারিক ইমেল ফোন নাম্বার অনেক ঝামেলা আছে তাই না আচ্ছা আমরা আসলে একটা লিড কমপ্লিট করি তো এই কোম্পানির এখানে তোমার সোজা কথা এখানে তোমার হান্টারে যা ডাটা আছে দিয়ে দিছে আর ওর কাছে নাই তাহলে বাকিগুলো আমাদের জুম ইন ফোর হেল্প নিতে হবে আচ্ছা তো আমাদের টিভি ল্যান্ড নামে যে কোম্পানিটা আছে তো জেনারিক ইমেলটা একটু বাই করার ট্রাই করি কেমনে করব ইমেল স্পেস স্টার ইমেল স্পেস স্টার ডোমেইন সরি ডোমেইন ডট কম দিতে হবে হ্যাঁ আমাদের এখানে কি বলে তো এখানে একটা মানুষের নাম দিছে টিভি ল্যান্ড একটাই আছে আর বাকিগুলো ডোমেন আলাদা কিন্তু হ্যাঁ একটাই আছে কিন্তু সেটা আরেকজন মানুষের আচ্ছা তাহলে আমাদের একটাই সুযোগ সুযোগ সেটা হচ্ছে কি এই টিভি ল্যান্ডের ডোমেইনে ঢুকে একটু দেখি আমাদের জেনারি ইমেলটা পাই কিনা হ্যাঁ নতুন ট্যাবে আমি ডোমেনটাতে ঢুকলাম আমাদের এক্সট্রাক্টর কিন্তু বসে আছে এক্সট্রাক্টরের কাছে কোনো ইমেল নাই তার মানে সম্ভবত আমি পাবো না তারপরও আমার কন্টাক্ট নামে কোনো পেজ থাকলে একটু দেখবা ফুটারে বা টপে কোনোখানে কন্ট্যাক্ট অপশন আছে কি না কন্টাক্ট নাই তার মানে এই কোম্পানি জেনেরিক ইমেল নাই কিন্তু একটা মানুষের ইমেল আছে তাহলে জেনেরিক ইমেল যেহেতু পাইনি মানুষের ইমেল বসে দেবো যে জেন্ডোই কপি ডাটা ফিল করতে হবে তোমার সোজা হিসাব জেনারেল কিমেল নিয়ে আসলাম ফোন নাম্বার কই পাবো এবার জুম ইনফোতে জায়গা টিভি ল্যান্ড জুম ইনফো তাহলে টিভি ল্যান্ড স্পেস জুম ইনফো ডোমেন মিলা নিবা ঢুকলাম ডোমেন ঠিক আছে এটা টিভি ল্যান্ড ডট কম আমার এক্সেল কি বলে টিভি ল্যান্ড ডট কম ঠিক আছে তাহলে আমার কি লাগবে এখন ফোন নাম্বার লাগবে তাদের এই যে ফোন রেভিনিউ স্ট্রিট বা সব দিয়ে দিছে বা তুমি এটা জাস্ট গুগল করলেও পাবা পুরো অ্যাড্রেসটা গুগল করলেই যা যতটুকু পাইছো দেখো গুগল করছি আমি এই যে দিয়ে দিছে দেখো নিচের দিকে মানে আমি কি কি পাইনি এখানে জিপ পাইনি এই যে জিপ দিয়ে দিছে নিচে দেখছো এই যে জিপ দিয়ে দিছে পাইনি তাহলে আমি প্রথমে আচ্ছা জিপ পাই গেছে যেহেতু জিপ কত এই যে এটা নিয়ে নি কপি এখানে জিপটা বসে রাখি তাহলে আমাদের ঝামেলা শেষ ওয়ান ডাবল জিরো ওয়ান ফোর ইউনাইটেড স্টেটস

না আমি দুইটা ফর্মেটে দেখাইলাম একটা স্টাইল হলো কি যে ক্লায়েন্ট আমাকে কোম্পানির ডোমেন দিয়ে দিছে আর একটা স্টাইল হচ্ছে ক্লায়েন্ট আমাকে কোনো ডোমেন দেয় নেই শুধু আমাকে ইন্ডাস্ট্রি বা কিছু ফিল্টার অপশন দিছে কারণ আমার ফিল্টার অপশন দিয়ে বের করতে পারি নির্দিষ্ট কোম্পানি দিয়ে বের করতে পারি তাইলে আমি হান্টার এবং জুমিন ফো দিয়ে এইরকম ভাবে কোম্পানির লিড বের করতে পারি তাহলে আমাদের এই শিটটাকে ওপেন করে দিলাম তোমাদের জন্য যাতে তোমরা আসলে বুঝতে পারো আচ্ছা ইমেল দিয়ে দিছি হান্টার জুম ইনফো তোমরা দেখে ফেলছো আচ্ছা এখন কথা হচ্ছে কি এগুলা তোমাদের একটা শীট বানাই ফেলতে হবে আমি বলতেছি দাঁড়াও আগে অ্যাসাইনমেন্টে দিয়ে দিই তোমরা কিন্তু ভুলে যাবা যেমন বিশটা তিরিশটা ভিডিও যাবে কেমনে জানি জুম ইনফোতে কোর্স দিলাম কোম্পানি স্পেস জুম ইনফো মনে থাকবে না কারণ তখন তুমি আরো দশ বিশটা টুল শিখবা এই জন্য তুমি একটা নিজে একটা ডকুমেন্ট বা শীট বানায় ফেলাবা হ্যাঁ তাহলে কোম্পানি ইনফরমেশন এটাকে স্ক্র্যাপিং বলি আমরা হ্যাঁ মানে কি বাইরে নিয়ে আসা ফাইন্ডিং বলি আপাতত টার্গেট দিচ্ছি আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি তুমি নিবা টার্গেট ইন্ডাস্ট্রি কি সফটওয়্যার ডেভেলপমেন্ট টার্গেট তোমার ডেভেলপমেন্ট কোম্পানি ক্যালিফোর্নিয়া লিখে আন্ডারে তারপরে যে সমস্ত কোম্পানির এক থেকে দশ এবং এগারো থেকে বিশ জন হেড কাউন্ট বা এমপ্লয়ি হেড মানে কি মাথা কজন থাকে কোম্পানিতে বা এমপ্লয় নাম্বার কতজন ঠিক আছে এই তিনটা শর্ত ফিল আপ করে আমাকে তোমরা টোটাল লিডস সাবমিট ইন এন এক্সেল শিট আর আমার ডাটা কি কি লাগবে ডাটা লাগবে হচ্ছে এইগুলা कंपनी दिबा वेबसाइट दिबा जेनेरिक ईमेल दिबा फोन नंबर जेनेरिक ईमेल ना पाइल अल्टरनेटिव दिबा फोन नंबर दिबा इंडस्ट्री दिबा कंपनी साइज दिबा रेवेन्यू दिबा स्ट्रीट सिटी स्टेट जिप कंट्री एवं लिंक्डइन पेज एर लिंक लिंक्डइन पेज अच्छा रे एक्सेल टा जमा दे दिबा गूगल शीट ए दिया जाबे ना ए दे दिसी गूगल

দেখো আমার নিজের স্টাইল এরকম আছে যদিও আমি ক্লাস নিতে তো আমার এখন মুখস্থ হয়ে গেছে বাট তোমরা কি করবা ক্লায়েন্টের কাজ যখন আসবে হঠাৎ করে জুম ইনফো জানি কেমনি ইউজ করছিলাম এখন তুমি আমি ক্লাস নিবো মনে করো তিরিশটা এখন এই তিরিশটা ভিডিও ঘাইটা তুমি বাইর করতে পারবা এই জন্য প্রত্যেক ক্লাসের একটা শর্ট নোট যেমন হান্টারে যা করলাম হান্টারে গুগল শিট কি তোমাদেরকে দিছিলাম লাস্ট ক্লাসে ক্লাস নিচ্ছি দেখতেছি এই দেখো আমরা হান্টারে এই যে এরপর দেখো ইমেল আচ্ছা হান্টারে একটা মজার সুবিধা আমি বলি হ্যাঁ আরো দু একটা জিনিস একটু হান্টারে দেখায় দিই সার্চে গিয়ে ডোমেন সার্চ করতে পারো ডোমেন সার্চ কি তোমার নির্দিষ্ট একটা কোম্পানির ইমেল লাগবে ধরো যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানি ধরো এই কোম্পানিটার ইমেল লাগবে মানে জেনেরিক না নর্মাল ইমেল হ্যাঁ মানুষের ইমেল লাগবে বিজনেস ইমেল যেটাকে আমরা বলি তো বিজনেস ইমেল বের করার জন্য আমরা যে টিভি ল্যান্ড লিখে সার্চ করলাম এবং সতেরোটা রেজাল্ট আছে ওর কাছে দেখো ও কিন্তু কিছু মানুষের ইমেল দিয়ে দিছে অলরেডি দেখছো দিছে না পাইছো কি এখন খেয়াল করো একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা ধরো এই টিভিলেন কোম্পানির এই গেরি নামে একটা লোক আছে এই গেরির ইমেল লাগবে তোমার কিন্তু হান্টারে তোমাকে গেরির ইমেল যে দিবে এমন কোনো গ্যারান্টি নেই হান্টারের কাছে ওই কোম্পানির যে কয়টা ইমেল আছে গুলার দিকে তাকাও ফার্স্ট নেম ডট লাস্ট নেম ডোমেইন ডট কম তারপরে এই যে একটা লোক ফার্স্ট নেম ডট লাস্ট নেম অ্যাট ডোমেইন ডট কম তার মানে কি আমি দেখতেই পাচ্ছি সবগুলাতে ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট লাস্ট ফার্স্ট নেম প্রত্যেকটা কোম্পানি একটা ফরমেশন ফলো করে যেমন গ্রামীণ ফোন ফার্স্ট ডট লাস্ট নেম সরি গ্রামীণ ফোনের হচ্ছে শুধু ফার্স্ট নেম আমি যদি গ্রামীণ ফোনে ঢুকি মিনহাজ মিনাজুল মিনহাজুল আমার ফার্স্ট নেম কি মিনহাজুল লাস্ট নেম হচ্ছে আসিফ তাহলে আমার ইমেল কি হবে মিনহাজুল এট গ্রামীণ ফোন ডট কম এটা কি বুঝছো মানে এই ফর্মেশনটা কি বুঝছো ফার্স্ট নেম লাস্ট নেম যে যা যা বলতেছি এই ব্যাপারটা বুঝছো আচ্ছা কোন কোন কোম্পানি আমি একটু হালকা বুঝাই দিই এখানে একটা শীটের ভিতরে কারো কারো থাকে ফার্স্ট ডট লাস্ট এট ডোমেন ডট কম কারো থাকে ফার্স্ট আন্ডার স্কোর লাস্ট ডোমেন ডট কম কারো থাকে শুধু ফার্স্ট ডট কম কারো থাকে এফ লাস্ট এটা আবার কি জিনিস আসতেছি কারো থাকে ডট কম কারো থাকে এফ এল ডোমেন ডট কম এবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি এই জিনিসগুলো কি আচ্ছা ধরা যাক কোম্পানিটার নাম হচ্ছে কোডমেন বিডি ডোমেনটা হচ্ছে কোডমেন বিডি এবং সেখানে যে লোকটা কাজ করে সেটার নাম হচ্ছে বা আমার টার্গেটেড মানুষের নাম হচ্ছে মিনাজুল আসিফ তাহলে মিনাজুল হচ্ছে আমার ফার্স্ট নেম আসিফ হচ্ছে লাস্ট নেম আর কোম্পানির নাম কি অ্যাট দ্য রেট কোডমেন বিডি ডট কম ক্লিয়ার তাইলে আমাদের কোম্পানি ফরমেশন যদি আমি হান্টারে দেখলাম এই কোম্পানির ফরমেশন ফার্স্ট ডট লাস্ট তাহলে আমার টার্গেটেড মানুষকে মিনহাজুল আসিফ মিনাজুল আসিফকে আমি বের করতে চাচ্ছি তাইলে এটা একটু কপি করে ফেলি ইমেলটা কেমন হবে মিনহাজুল ডট আসিফ অ্যাট কোডবেন বিউ ডট কম ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো ডান দিকের সাথে মিলাও ফার্স্ট ডট লাস্ট না জি ভাই ক্লিয়ার জি আচ্ছা এবার ফার্স্ট আন্ডারস্কোর লাস্ট তার মানে মিনহাজুল আন্ডারস্কোর আসিফ @udmanbi.com হবে শুধু ফার্স্ট যদি হয় তাহলে কি হবে মিনহাজুল @udmanbi.com আচ্ছা এফ প্লাস মানে কি এটাকে বলা হয় ফার্স্ট ইনিশিয়াল এফ মানে পুরো ফার্স্ট পুরো মিনহাজুল না শুধু এম ব্যাপারটা কি বুঝছো মানে দেখো আমি ফারস্টের পুরোটা লিখি নাই খালি এফ লিখছি এফ মানে কি মিনহাজুল মানে ফার্স্ট নেমের প্রথম লেটার যেটা আছে সেটা

নেম যেটা আছে আসিফের শুধু এ হবে এ হবে জি জি তারপর শুধু এ এট ডোমেইন ডট কম আর এফ এল মানে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট ফার্স্ট হবে এম এম জি এম এ বি ডট কম সবাই ক্লিয়ার ফরমেশন এর বাইরে ফরমেশন খুব কমই হয় ওকে জি ভাই তাহলে ফরমেশনটা খেয়াল রাখো ইমেল ফর্ম ভাই হান্টারের লিংকটা দিয়ে দিন হুম আচ্ছা এই শিটের লিঙ্কটা দিয়ে দিছি ভাইয়া আচ্ছা এটাও তোমাদেরকে দিয়ে দিতেছি ইমেল ফরমেশন কেমনে হয় হ্যাঁ যে কোনো একটা কোম্পানি একটা ফরমেশন পাইলে সমস্ত কোম্পানি ওই কোম্পানি সমস্ত মানুষ ইমেল পাবে না কাই নাম পাইলে দিতে দিতেছে নাকি জি ভাই ইমেল ফরমেশন এই যে আমি যা দেখাইলাম এই যে এটা একটু মাথায় রেখে ঠিক আছে আচ্ছা এখন আমি চাইতেছি ওই যেখানে ছিলাম আমি ফর্মেশনে দেখলাম ফার্স্ট ডট লাস্ট ফার্স্ট ডট লাস্ট আমি চাইতেছি এই কোম্পানির একটা লোক আছে গ্যারি তাইলে এই গ্যারি সাহেবের ইমেল অ্যাড্রেস কি হবে বলো তো ফার্স্ট ডট লাস্ট তার মানে কি গ্যারি এটা আর কোম্পানির ডোমেন কি ডোমেন হচ্ছে এইটা কপি তাই না তাইলে এই লোকের ইমেল কি হবে বলো তো গ্যারি এই কথা বলো গ্যারি ডট গ্যারি ডট ইংল

বিভিন্ন ধরনের ইমেল ভেরিফিকেশন ওয়েবসাইট আছে এই যে ভেরিফাই ইমেল ডট ও নামে একটা চমৎকার ওয়েবসাইট আছে ও যে কোনো ইমেল ভেরিফাই করে বলে দিতে পারে সাথে সাথে যেটা কি ভেরিফাইড কিনা তো এই ইমেলটা কনফার্ম হওয়ার জন্য আমি লিখে ভেরিফাই ইমেলে ক্লিক করলে ও আমাকে বলে দিবে এই ইমেলটা দেখো ইজ দ্য দিস ইমেল ইজ কারেক্ট তার মানে ইমেলটা ঠিক আছে পারফেক্ট পাই গেছি তার মানে ভেরিফাই করে ফেলছি

যা আছে ভিতরে এখন তোমরা কি করবা মিনাজ ভাই আমাদেরকে দেখাইছে আজকে জুমিন খুঁজে দেখো আমি বিভিন্ন জিনিস না এরকম নোট নিয়ে রাখি যেগুলো আমার ভুলে যাওয়ার চান্স থাকে কিরকম নোট যেমন আমি তোমাদেরকে একটু হালকা দেখাই দিই ধরো ফাইল নিউ একটা ডক বানাইলা তোমরা আজকে হান্টার দিয়ে আমি কি করছি ইমেল ফরমেশন বের করছি হ্যাঁ ইমেল ফরমেশন কেমনে বের করে আমাদের হান্টারের লিঙ্কটা তুমি রেজেন একটু পরে করো আমি কোয়েশ্চেন নিচ্ছি তো এই যে হান্টারে গিয়ে কেমনে করলো হান্টারে গিয়ে সার্চে গেছো সার্চে গিয়ে ডোমেইন নাম লিখছো তাই না জাস্ট তুমি একটা নোট রেখে দাও হান্টার ইমেল ফাইন্ডার ডোমেন গেট ফরমেশন শেষ এবার ভাইয়া বলছে জুম ইন করতে কোম্পানি সার্চ করে হ্যাঁ কেমনে সার্চ করে কোম্পানি সার্চ কি করবা গুগল করতে হবে কি নিয়ে গুগল করবো আমরা কি দিয়ে কোম্পানির নাম কোম্পানির নাম অথবা ডোমেইন স্পেস junit4 এরপর ভাইয়া বলছে যে ইমেল সার্চ করার জন্য একটা এক্সটেনশন আছে ইমেল এক্সট্রাক্টর ইমেল জি এক্সট্রাক্টরের এক্সটেনশনের লিংকটা এখানে রেখে দাও তো এরকম ভাবে তোমার প্রত্যেকটা ক্লাসে যখন নিজের হ্যান্ডমেড একটা ডকুমেন্ট বানাবা তুমি যখন মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাজ করবা বিশ্বাস করো এই 20 প্রসিডিউর মিলাই তোমার চিন্তা করতে হবে কোম্পানি বাইর করতে দিছে আমি কোম্পানিতে আজকে হান্টার আর জুম ইনফো দেখাইছি নেক্সট দিন আমি দেখাবো ডিসকভার তারপরের দিন আমি দেখাবো ক্রাঞ্চ বেজ এবং কোনটা কখন ইউজ করবে সেটা বলবো কিন্তু তুমি যখন এরকম বিশ ত্রিশটা ক্লাস হয়ে যাবে তোমার মনে থাকবে না তখন তুমি এই কোম্পানি ফাইন্ডিং এর উপরে যদি এরকম আলাদা ডকুমেন্ট না থাকে তোমার সব ভিডিও আবার দেখা লাগবে সুতরাং নিজের হাতে এরকম একটা শর্ট নোট করে ফেলো প্রত্যেকটা টপিকের উপরে তাইলে মনে থাকবে ঠিক আছে এটা দিলাম আইডিয়া ইউটিলাইজ করো সবাই আচ্ছা এই ছিল আমাদের আজকের টপিক আমরা মোটামুটি হান্টারের মাধ্যমে এবং জুম ইনফোর মাধ্যমে কোম্পানি ইনফরমেশন ফাইন্ড করা দেখব নেক্সট দিন আমরা অ্যাপোলো ডট আইও তে চলে যাব তোমরা একটু ভিডিওটা দেখে আসো অ্যাপোলো ডট আইও এটা আমাদের মেইন টুল কারণ এটাতে ফ্রিতে আমি অনেক কিছু করতে পারবো এবং প্রিমিয়ামটা তুমি মানে ফ্রিটা মানে প্রিমিয়াম তুমি আনলিমিটেড কেমনে পাবা এটা একটা সিস্টেমও দেখাই দিব তার মানে তোমার কোনো সফটওয়্যার কিনা লাগতেছে না ওকে আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কোশ্চেন করতে পারো রিজাইন করো আমি আনসার দেব রুবেল বলো মাইয়া ওই যে 100 ডট আইও অনেকবার বিজনেস অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করছি বাট হয়েছে ডান বলতেছে ভেরিফাই করছি বাট সবগুলা প্রিমিয়াম নিয়ে ভার্সন নিয়ে চলে যাচ্ছে প্রিমিয়াম ফ্রি দিচ্ছে না কেন এই যে তুমি ওখানে তার প্ল্যানে প্ল্যানে চলে যাচ্ছে প্ল্যানে প্ল্যান পেজে চলে যাচ্ছে প্ল্যান পেজ আমার তো ফ্রি প্ল্যান এই যে দেখো আমারও ফ্রি প্ল্যান এই যে দেখো নিচে লেখা আছে ফ্রি প্ল্যান আমি কিন্তু সব করতেছি এই যে কিন্তু ওখানে ওদের প্রাণী নিয়ে চলে যাচ্ছে কোনো সার্চ অপশন আসতেছে না আচ্ছা আমাকে একটু স্ক্রিন শেয়ার করো তো দেখি পিসিতে আছো না না ভাই আমি মোবাইল আছি আরো অনেকেরই সমস্যা আছে গ্রুপের পর অনেকেই তাহলে অন্য একজন শেয়ার করো যার এই প্রবলেমটা হচ্ছে আমি একটু দেখে দিই কারো কাছে আছে প্রবলেমটা এখন রেডি করা এই মুহূর্তে তো নাই আমাকে আছে শামসুল বলো আচ্ছা শামসুল করা ভাইয়া বুলবুল রেকর্ডিং চলছে মনে হয় অফ করে দিলে বেটার হতো